আমার ভাই এসেছে মনে হয়, আসছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। একটু নারা তাকবীর দেন, নারা তাকবীর দেন, নারা তাকবীর দেন। আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তশরিফ এনেছেন মাহফিলে, স্বাগতম জানিয়ে সবাই একবার প্রাণ মন উজাড় করে বলি মারহাবা। ভাই নাই আরেকটু জোরে। আমি সকলের কাছে একটু অনুরোধ রাখবো, ভাইরা নীরবতার সাথে আপনারা একটু বসে পড়েন, তাহলে জিনিসটা সুশৃঙ্খল হবে। কারণ এখন যেটা চলবে সেটা মাহফিল কম ক্লাস বেশি, সুবহানাল্লাহ বলো না, মাহফিল কম ক্লাস বেশি, আর আমাদের এখন ক্লাসটাই বেশি দরকার, কি বলেন আপনারা? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ক্লাসের দরকার আছে না নাই? ক্লাসের দরকার আছে না নাই? আল্লাহ পাক এলমের হেলমের মধ্যে আমার ভাইয়ের আরো হাজার গুণ বরকত দান করুক, আমিন। ফকরে দীনে মিল্লাত শেখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী সাহেব মাদ্দাজিল্লুল আলী নাতে রাসূলে হেদমতটুকু পেশ করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, আশেকের প্রাণের স্পন্দন, উদীয়মান তরুণ শায়ের শায়ের মৌলানা মাহিউদ্দিন তানবীর সাহেব দামাত বরকাতুল আলিয়া। আর উপস্থিত আছেন শায়ের আহলে সুন্নাহ মোহাম্মদ মেহরাজ রেজা আল কাদরী সাহেব সহ, কেরাত পরিবেশনে আছেন হাফেজ মোহাম্মদ আক্কাস উদ্দিন সহ ও দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বি আজম হাজির মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে
সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে মহব্বত নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা সাজিয়েছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয়স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার উদ্দেশ্যে আমার একটি আবেদন মাওলা দয়া করে আমি অদম অযোগ্যকে দিয়ে যতক্ষণ বলার তৌফিক দান করেন যতক্ষণ বলান এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটি আবদার প্রত্যেকটি কথা নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন বিবেকের আদালত দিয়ে সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিবেন কোনো সমস্যা নেই ভেবে দেখতে কারো কি কোনো আপত্তি না এই সাইডের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন কারো কি কোনো আপত্তি না তৃতীয় নাম্বার অনুরোধ আমারকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মাওলা সকলের হাজিরিকে কবুল করুন আমিন আমার আওয়াজ সবাই স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন তো মাশাআল্লাহ মনোযোগ থাকবে আমার যারা ভলান্টিয়ার ভাইরা আছেন মাহফিল পরিবেশনা সুন্দর করার জন্য ওনারা ওনাদের কাজ করুক করতেই আছেন চেষ্টা করছেন আপনারা আমরা একটু সহযোগিতা করব আজকের মাহফিলের সম্মানিত আলোচক আসলে আমার প্রান্তীয় ভাই ইনশাআল্লাহ আমি তাকরীরের সমাপ্তি ঘোষণা করব একটু মনোযোগ দিবেন যতক্ষণ থাকবেন মাওলার প্রেম নিয়ে থাকবেন আবার বলছি কথাটা একটু খেয়াল করবেন যতক্ষণ থাকবেন যতক্ষণ বসবেন যতক্ষণ শুনবেন মাওলার প্রেম নিয়ে থাকবেন কারণ আমরা এমন মুনিবের বান্দা যিনি সব সময় তাকিয়ে থাকে বান্দা কিছু একটা কর মন থেকে কর যে করাটা দেখে আমি খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিব প্রায় সময় আমি বলি একটি কথা আমরা এমন একজন রব পেয়েছি যার দয়া এত প্রসন্ন যার দয়া যার মেহেরবানি এত বিশাল মাননে ওয়ালাকে তো দেয় দেয় না মাননে ওয়ালাকেও দেয় মন মত সুবহানাল্লাহ আমি পাই নাই জো মানতে হে উসকো ভি দেতে হে জো নহি মানতে উসকো ভি দেতে হে এসা করিম হে মেরে হামারে রব সুবহানাল্লাহ কাও ইয়া আমার মনে হয় আপনারা আওয়াজ মনে হয় শুনতে পাচ্ছেন না যদি শুনে থাকেন একটু রিপ্লাই দিবেন এদিকের ভাইরা আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো একটু খেয়াল করবেন মনোযোগ মনোযোগ একটু বসে যান মাশাআল্লাহ আমার মুখে মুখে একটু সবাই মিলে বলবেন আল্লাহ আল্লাহ হয় না আরেকটু আল্লাহ এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমাদের রবকে রিজিক দাতাকে আল্লাহ দয়া করনে ওয়ালাকে আল্লাহ জীবন দাতাকে আল্লাহ মওত দাতাকে আল্লাহ সম্মান দাতাকে আল্লাহ ধন দাতাকে আল্লাহ সন্তান দাতাকে আল্লাহ রিজিক দাতাকে আল্লাহ সৌন্দর্য দাতাকে আল্লাহ জ্ঞান দাতাকে আল্লাহ বরকত দাতাকে আল্লাহ স্ত্রী দাতাকে আল্লাহ স্বামী দাতাকে আল্লাহ মা দাতাকে আল্লাহ বাবা দাতাকে আল্লাহ জমি দাতাকে আল্লাহ বাড়ি দাতাকে আল্লাহ টাকা দাতাকে আল্লাহ শক্তি দাতাকে আল্লাহ জ্ঞান দাতাকে আল্লাহ সমস্ত রোগ থেকে আরোগ্য করনে ওয়ালাকে আল্লাহ এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই এবার আমি যতগুলো শব্দ এখানে বলেছি এই সমস্ত শব্দের সাথে আমাদের চাহিদার সাথে সম্পর্ক আছে না নাই আছে সুস্বাস্থ্য আমরা চাই চাই এনে সুগরিতে কি দেখে আর আল্লাহ লিটি কি মাঝে
সৌন্দর্য আমরা জ্ঞান আমরা মান আমরা সম্মান আমরা দৌলত আমরা জমি আমরা হায়াত আমরা রিজিক আমরা স্ত্রী আমরা স্বামী আমরা সন্তান আমরা ব্যবসায় বরকত আমরা তাহলে সব কিছু চাওয়া দিচ্ছেন কে আরেকটু জোরে বলেন দিচ্ছেন কে আমাদের যা কিছু দরকার যা আমাদের স্বপ্ন যা আমাদের চাহিদা যা আমাদের চাওয়া সব কিছু দেনেওয়ালা যদি আল্লাহ হয় কানেকশনটা আল্লাহর সাথে লাগাই ফেলেন না আপনার মতো দুনিয়ার কেউ থাকবে আমরা ভুলটা করছি কোথায় দেনেওয়ালার সাথে কানেকশন লাগাই নাই একটু খেয়াল করবেন মনোযোগ থাকলে আমিও বলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব দেনেওয়ালাকে তাহলে আমাদের কানেকশন থাকা দরকার কার সাথে ওই কানেকশনটা নাই আমরা আছি অভাবে এবার আসুন নবীকে এটা বন্ধ করে দেন ভাইয়া এটা বন্ধ করে দেন এটা বন্ধ করে দেন আসে ককল জেন্ডে বইয়ে এন্ড এসকর গরমে এনা থা যাইতো না কিছুক্ষণ না দেন এটা বন্ধ করে দেন মনোযোগ আছে শিকার আগ্রহ আছে যাদের তারা একবার বলেন মারহাবা এই যে কত সুন্দর একটা মসজিদ দেখছেন আমরা এসে রেডিমেড দেখলাম একটা সময় কিন্তু এটা এরকম ছিল না একটা খালি জমিন ছিল অনেকগুলা পিলার দেখতে পাচ্ছেন সবগুলা পিলার একসাথে হয়নি যেকোনো একটা পিলার আগে হয়েছে তাহলে প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না ভাই এই পুরো মসজিদের যে ভিত্তি প্রস্তর করেছেন ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে জিজ্ঞেস করুন এটার ডিউ কাল কত উনি বলবেন 100 বছর প্রত্যেকটা বড় বড় স্থাপনার ডিউ কাল হচ্ছে বড় বড় ফ্লাইওভারের ডিউ কাল হচ্ছে হাজার বছর কোটি বছর পার হয়ে গিয়েছে এখনো জমি জমি আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কোটি বছর অতিবাহিত হয়েছে এখনো বঙ্গোপসাগরেই আছে আরব সাগরেই আছে আসমান আফসা আসমানের মতো আছে জঙ্গল জঙ্গলের মতো আছে গাছ গাছের মতো আছে সূর্য সূর্যের মতো আছে চন্দ্র আপন চমকে চমকাতে আছে আমের সাদের মতো আছে জামের সাদ জামের সাদের মতো আছে কাঁঠাল এখনো রং পাল্টাই নাই কাঁঠালের রং কাঁঠালের স্বাদ এখনো আগের মতো আছে প্রত্যেকটা জিনিসের শান প্রত্যেকটা জিনিসের স্বাদ প্রত্যেকটা জিনিসের রং প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব হাজার কোটি বছর পার হয়েছে এখনো অস্তিত্ব বিলীন হয় নাই জগৎ প্রশ্ন করে আমরা যখন কোনো কিছু বানাই 100 বছর বেশি থেকে 200 বছর হাউ ক্যান পসিবল রব্বে করিম বলে একবার আমার দিকে তাকাও যেগুলো সৃষ্টিকর্তা তিনি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির শিক্ষিত সমাজের ভাইরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করেছেন করছেন বিশেষ করে আপনাদের মনোযোগ কারণ আমি বিশ্বাস করি আজকের দিনে যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের একটা খুঁটি হয়ে যাবে বিশ্বাস আছে না নাই বিশেষ করে যারা সায়েন্সে পড়ালেখা করেন আপনাদের মনোযোগ বেশি আকর্ষণ করব অনেকে মনে করে কলেজে পড়ি আমি কেমনি ইসলামের খেদমত করব আমি বলি আপনিও পারবেন না সুবহানাল্লাহ বে রায় দনিও ভাই গরজে হইও দেখা হইতে এইসব ইয়োন হব দ্য সব সিডেঙ্গে মানুষ ইল্লে কিপ্টে জীবন ন দেহি সিডেঙ্গে মানুষ তো মন বড় সীতাকুণ্ডর কাহিনী ন দেহ না ভাই এজন মাতার তো বোট লইতি এগি রক্ত হাত তুন লাইব আয়ু আরেকজন হদ্দ ওষুধ হাত তুন লাইব আয়ু রিক্সাওয়ালা পর্যন্ত হদ্দ বারা লাগ দুনু সল এনে দিয়ে থাকে সারা বাংলাদেশের মধ্যে একটা নজির স্থাপন করেছে আমাদের চট্টগ্রামবাসী ভাইয়েরা কথা বলা ঠিক না অন্যতম অবদান রেখেছে তাদের মধ্যে যারা গৌসিয়া কমিটি বাংলাদেশ আছে না নাই আছে না নাই যারা ইসলামকে জঙ্গিবাদী বলো যারা ইসলামের দিকে আঙ্গুল তুলো তোমরা আজকে কোথায় ওই বুদ্ধিজীবীদের দেখা নাই সিলেটের মধ্যে বুদ্ধিজীবীদের দেখা নাই সীতাকুণ্ডের মধ্যে নবীর সৈনিকদের দেখা মিলা পাওয়া গেছে আঙ্গুল তোলা সহজ কাজ করা কঠিন আঙ্গুল তোলা কাজ করা আমরা কাজে বিশ্বাসী কারণ আমরা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা হামলার পরিবর্তে হামলা করি না আমরা মামলার পরিবর্তে মামলা করি না আমরা সব জায়গায় চুপ থাকি
কিন্তু কয়েকটা জায়গা আছে যেখানে আমরা চুপ থাকি না বাবাকে গালি দাও maaf করে দিব দাদাকে গালি দাও maaf করে দিব কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন নিয়ে একটা কথা বিরোধিতামূলক বললে ছাড় দেওয়া হবে না এই কথাটা কোনো ব্যক্তি দলের নয় আরেকটু জোরে বলেন না দলের ভিন্নতা থাকতে পারে সাবজেক্টের ভিন্নতা থাকতে পারে কেউ সাদা পছন্দ করে কেউ লাল থাকতে পারে কিন্তু নবীর বেলায় মুসলমান সবাই এক কুরআনের বেলায় সবাই এক আল্লাহর বেলায় সবাই এক আর আমাদেরকে প্রশ্নকারী প্রশ্ন করে বাবাকে গালি দিল চুপ করে রইলা ব্যাপার কি আমরা বললাম শ্রদ্ধার সাথে বাবা আমাদের জান ঈমান নয় এবার একজনে প্রশ্ন করে তোরে গালি দিল তুই চুপ কর আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন বিদ্যুৎ ধারণকারী বলছে এবার সে বলতে বলতে যখন কোরআনের বিপক্ষে বলে ফেলল আল্লাহর বিপক্ষে বলে ফেলল নবীর শানের বিপক্ষে বলে ফেলল এই এলাকার একটা মোটামুটি বুঝাওয়া বালক ছেলে হাত পা বাটে দাঁড়াই গেল এবার সে চোখরাঙ্গে প্রশ্ন করে এখন চাকলি কেন বলে যে একটু কোন আঘাত করেছো আমার মনে এইবার তুমি আঘাত করেছো আমার ঈমানের মধ্যে একটা কথা জেনে রাখবেন ভাইয়েরা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আলাদা ঈমান আলাদা ঠিক কথা বলেন না রে ভাই ঠিক মাশাআল্লাহ এখানে অনেক দামি দামি ঘর আছে না কোটি কোটি টাকার ঘর আছে না অনগর রাজার সময় সুমাহায়ু না কিন্তু ইয়ানার বজনা হাই তো নমাতের কা উনাই তো বুঝে ইয়ানার বজনা ঠিক না বেটি আরো জোর হ না এন্ডে ইট আছে না আর ঘর তো ই এই ইট দাম বাড়ি কে গই অত নিসবতর হারনে নিসবতটা কি অত ইটিয়ান আল্লাহর ঘরত লাগবি ঘর গান হার আল্লাহ একটু কেন করবেন আল্লাহর ঘর দুইটা শব্দ আল্লাহর ঘর তাহলে এটা কি ঘর এটা কি কার এবার খেয়াল করেন ঘরটা যখন আব্দুল্লাহর ঘরটা যখন অমুকের ঘরটা যখন অমুকের ঘরটা যখন মেম্বারের ঘরটা যখন হুজুরের ঘরটা যখন মুয়াজ্জিনের ঘরটা যখন মুফতির ঘরটা যখন আল্লাহ ইট দামি মোজাইক দামি টাইলস দামি চেয়ার দামি মিম্বর দামি মেহরাব দামি লাঠি দামি লাইট দামি ফ্যান দামি তার মানে যেটার নিসবত আল্লাহর সাথে হয়ে যায় তার দাম অটোমেটিক বেড়ে যায় কত ইজ্জুমন্ত শালওয়ালা তার ইজ্জত বাড়াই দেয় সম্মান বাড়াই দেয় ইত্তামি আল্লাহর ঘরের সাথে লাগার কারণে টাইপ দামি আল্লাহর ঘরের সাথে লাগার কারণে ঠিক তেমনি ভাবে যেই বান্দা সত্যিকার আব্দুল্লাহ হয়ে যেতে পারে আল্লাহর বান্দা হয়ে যেতে পারে আল্লাহ যখন তাকে কবুল করে নেয় সে আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ হয়ে দামি হয়ে যায় মনে রাখবেন ভাইরা কিছু জিনিস জামিলা লাগে দুই কারণে জামিলা লাগে কয় কারণে হয়তো বেশি বুঝা জেঙ্গুর এসে গা মনে হয়েছে আনা হামলা তামলা করিবে জামিলা লাগে কয় কারণে আজকে আমি ওয়াইজ করব না যা ওয়াইজ করেন আমার ভাইয়ে করবে আমি শুধু আপনার সাথে একটু কথা বলতে এসেছি হয়তো বেশি বুঝবেন না হয় কম বুঝবেন বেজাল বেশি বুঝো হদুনে বেশি বুঝো দেব জামাইরও জ্বালা হম বুঝো দেব জামাইরও আরো জোর হ না ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরও বেশি বুঝলো জ্বালা কম বুঝলো জ্বালা আমি আপনাদেরকে শিক্ষিত ভাইয়েরা আমার সাথে ভালো জানেন তারপর একটু স্মরণ করাই দিচ্ছি বর্তমান বিশ্ব ডিপেন্ড করে বিজ্ঞানের উপর কিসের উপর
আপনি যেখানে যাবেন তারা বিজ্ঞান খোঁজে, তারা সায়েন্স খোঁজে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যেটা বিজ্ঞানের বাপ, বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যিনি বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। শিক্ষিত ভাইরা একটু খেয়াল করবেন, এই লাইট আছে না, জোরে বলেন না, এই লাইট যেহেতু আছে আবিষ্কারক, আবিষ্কারক যেহেতু আছে এটার একটা সুযু শুরু আছে, বেশি থেকে কয় বছর, 100 বছর অথবা 500 বছর তার হবে। আচ্ছা ধরলাম 500 বছর, যান ফ্যানের আবিষ্কার 500 বছর, লাইটের আবিষ্কার 500 বছর, তারপরে আপনার ইলেকট্রিসিটির আবিষ্কার ধরলাম 500 বছর, আপনার ক্যামেরার আবিষ্কার ধরলাম 500 বছর, 1450 বছর আগে আপনার কাছে যে কোরআনটা আছে সেটা কেমন কিতাব জানেন? পৃথিবীর বুকে আপনি যখন কারো সাথে তর্কের মধ্যে যাবেন, কোন বইকে হারাই দিতে পারে। মনে করেন আপনি আপনার জ্ঞান নিয়ে এসেছেন, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই, কিন্তু আপনি চ্যালেঞ্জ করে চলে আসলেন, আসার পরে অন দ্য স্পটে দেখলেন আপনার চাইতে আমি 2 লাইন বেশি বুঝি, কিতাব আমার কাছে ওইটা আছে যেটা আপনার কাছে, আপনি আমার কাছে হেরে যাবেন। কিন্তু এমন একটা কিতাব আছে যেটা নেওয়ার মতো নিতে জানলে মুসলিমরা কখনো হারবে না, মানুষ কখনো পরাজিত হবে না, ওই কিতাবের নাম আল কোরআন। শুধু না বুঝার কারণে আজকে আমরা ঝগড়া করি, এখন সব ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে বলেছি আমার কোনো কথা গ্রহণ করার দরকার নেই, শুধু ভেবে দেখবেন ইসলাম কি শান্তির না অশান্তির। আপনাদের যার যেটা মন চাই সেটাই বলবেন, সবাই স্বাধীন। ইসলাম কি শান্তির না অশান্তির? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নাকি অশান্তি করার জন্য? কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া মিটানোর জন্য? কোরআন এসেছে আলোকিত করার জন্য না অন্ধকার করার জন্য? কোরআন এসেছে মহাব্বত প্রচার করার জন্য নাকি হিংসা প্রচার করার জন্য? ইসলাম এসেছে, নবী এসেছে, কোরআন এসেছে সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি দুশ্মনী করার জন্য? এবার টোটাল বিষয়টা একটা বলি, আপনারা একটু বলেন ইসলাম কি শান্তি না অশান্তি? এবার আমি একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দেবেন। ইসলাম শান্তির কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমান ইসলাম, আমি বলবো না আপনারা বলবো, আল্লাহর দোষ, নবীর দোষ, কোরআনের দোষ, কাদের দোষ? কারের দোষ? এবার আমাদের কারা সেটা যদি আপনি খুঁজতে যান সেখানে আরেক ঝগড়া, এটা হবো তা বুঝাতে পারলাম। তাহলে ইসলাম এসেছে শান্তির জন্য, ইসলামটা যে অনুসরণ করে গ্রহণ করে তাকে বলে মুসলমান, তার মানে এই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানের। কিন্তু আজকে সেই মুসলমানরাই প্রবলেমটা কোথায় মনে রাখবেন, আমরা কোরআন বুঝার মতো বুঝতে পারি নাই, নেওয়ার মতো নিতে জানি না, নবীকে পাওয়ার মতো পাইতেও জানি নাই, বুঝার মতো বোঝার চেষ্টাও করি নাই। আমরা একটা সূত্র শিকার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু যুবক ভাইরা কথা বলেন না কেন, সাইন থিটা কস থিটা কোসেক থিটা মুখস্থ করার জন্য যেই পরিমাণ পরিশ্রমটা আমরা দিয়েছি, কোরআনের আয়াত বোঝার জন্য তার 10 ভাগের একটা টাইমও আমরা দিতে জানি। অথচ আপনার কাছে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেটার নাম আল কোরআন, যেটার নাম আল ফোরকান, এমন একটা কিতাব যেটার মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে গ্রহ নক্ষত্রের তত্ত্বের কথা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমির তলদেশের কথা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, সুবহানাল্লাহ বলেন না, চতুর্থ আসমানের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে হাজার লক্ষ কোটি মাইল দূরে সিদরাতুল মুনতাহার কথা উল্লেখ করা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আজকের জান্নাতের কথা উল্লেখ করা আছে, জান্নাতের সৌন্দর্যের কথা উল্লেখ আছে, জান্নাতের নহরের কথা উল্লেখ আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জাহান্নামের ভয়ানক দৃশ্যের কথা উল্লেখ করা আছে।
রাখবেন। আমি কিন্তু এখন থেকে আস্তে আস্তে বলবো, আপনাদের বলতে হবে সিল্লাই সিল্লাই। স্যার বলেন তো কেমনে, মসজিদ দেন হলে কিন্তু বোম মারি দিতাম। আমি আবার আসবে জোরে, আর কেন জোরে, আর একটু জোরে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। অমুক জায়গায় কোথায়? অমুক গ্রামে। অমুক গ্রামের কোথায়? ওই অন্দি ফিজুদি ভুল হয় মানলার কেন, ওই অন্দি ফিজুদি। আচ্ছা ঠিক আছে মানলাম, ফিজুদিতে দশকান ঘর হুন্দি উইতেরও হিন্দি ডাহ দিয়ে দিই, ঠিকানা আছে না নাই? আর যখন নাম করা কিছু হয়ে যায় যেমন এস আলম, আর কিছু বলা লাগে না, ওই এস আলম মসজিদের হিন্দি, আর বিস্তারিত বলার দরকার। আচ্ছা একটা পোকা আছে, যেই পোকা থেকে রস বের হয় যে রসটা মানবের জন্য কল্যাণ। আমি বলবো না আপনারা বলো, আর একটু জোরে বলে, মৌমাছি। এটা কি মুসলমানের? মৌমাছি কি মুসলমানের? মৌমাছি কি হিন্দুর? মৌমাছি কি বৌদ্ধের? না, মৌমাছি হচ্ছে মানব জাতির। এগুলো একটু জেনে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমি সচরাচর ঈদের পরে কিংবা এই কোরবানির মহরমের আগে আমি কোনো মাহফিল রাখি নাই, এটা মহাব্বতের কারণে রেখেছি মাহফিলটা আমি। কিন্তু আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা জানেন, এই গত মাস দুই মাসের মধ্যে আমাকে লাগাতার কোনো মাহফিলে দেখছেন আপনারা না? আমি একটু কিতাব রিচার্জের তো একটু সময়ের দরকার, গবেষণার একটা সময়ের দরকার, আর পরিবারকেও তো সময় দেওয়ার দরকার। সব কিছুই কিন্তু ইসলামের অংশ, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ঠিক আছে, এবার আমি কিছু প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন। এই মৌমাছি থেকে বের হয় মধু, আর এই মধুর ব্যাপারে ডাক্তাররা বলছে মানব জাতির রোগের চিকিৎসা মধুতে আছে। কে বলছে? ডাক্তার। কে বলছে? এই ডাক্তারের কাছে কি শুধু মুসলমান গোষ্ঠী যায় নাকি সবাই যায়? এই বিজ্ঞানটা কি মুসলমানের না সবার? ওকে ফাইন। এবার মধুটা হয় কোন জায়গার থেকে? জোরে বলতে হবে। এবার আমি কিছু প্রশ্ন করবো আপনারা আমাকে উত্তর দিবেন। এই মৌমাছি ঘর বাঁধে কি বাঁধে না? আপনার জানা মতে মৌমাছি কোথায় কোথায় ঘর বাঁধে? গাছে, ডালে, আর ঘরের বসম গরম মিদি সাদম মিদি নদন মৌমাছি। কয়টা জায়গা পাইলাম? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। একটা জায়গা হচ্ছে পর্বত গ্রহে পাহাড়ে গুহায়, আরেকটা হচ্ছে গাছে, আরেকটা হচ্ছে মানুষের ঘরের ছাদে। এই তিন জায়গা ছাড়া মৌমাছিকে কোথাও ঘর বাঁধতে দেখেছেন? আমি আপনাদের আওয়াজটা একটু শুনতে চাচ্ছি। মৌমাছিকে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কোনো হুজুরের কাছে অধ্যয়ন করেছে? কোরআন পড়ার সৌভাগ্য হয়েছে? হাদিস পড়ার জন্য কোনো সুযোগ পেয়েছে? কোনো টিচারের কাছে এসে প্রাইভেট পড়ার কোনো সুযোগ হয়েছে? তার মানে তার কাছে দুনিয়া থেকে জ্ঞান নেওয়ার কোনো সুযোগ ছিল? তারপরেও সেই মৌমাছি আপন জ্ঞানে তিন জায়গার বেশি কোথাও ঘর বাঁধে না। একটা হচ্ছে পাহাড়ের গুহায়, আমি বলছি আপনারা কোনবেন, পাহাড়ের গুহায়, গাছে, মানুষের ঘরের চালে। এই তিনটা জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বাঁধে না, এটা সবাই জানে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন কেমন কিতাব, ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত যেখানে নোট করা হয়, মার্ক করা হয়, এটার নাম আল কোরআন। মৌমাছিকে জিজ্ঞেস করলাম, ও মৌমাছি এই তিন জায়গা ছাড়া ঘর বাঁধো না কেন? বলে যে বাঁধার ইচ্ছা নাই। আমরা বললাম অনেক জায়গা আছে বাঁধো, বলে যে দরকার নাই। ও মৌমাছি কেন? বলে যে তিনটা জায়গায় আমাদের পছন্দ। ও মৌমাছি কেন? বলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মন মতো হয় না, আরেকটু জোরে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব আমাদেরকে শুধু তিনটা জায়গার পারমিশন দিয়েছেন, চতুর্থ নম্বর কোন জায়গার পারমিশন দেয় নাই। তাই মৌমাছি কিয়ামত পর্যন্ত এই তিন জায়গা ছাড়া চতুর্থ জায়গাও কোথাও ঘর বানবে না।
এবার আল্লাহর নিদর্শনটা আল্লাহর নির্দেশটা কোথায় পাওয়া যাবে? সূরা নাহল আয়াত নাম্বার 68 সুবহানাল্লাহ না হল তো সূরা নাহল বলেন বলেন সূরা আয়াত নাম্বার 68 ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতান সূরা নাহলের 68 নম্বর আয়াতে মৌমাছি যে থিওরিতে ঘর বানায় কোরআনে সেটা 1400 বছর আগে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তাহলে মৌমাছি তত্ত্ব কোরআন থেকে বাদ পড়ে নাই বলেন না মৌমাছি তত্ত্ব কোরআন থেকে বাদ আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন এই লাইটের তত্ত্ব কোরআনে আছে আই হং গোশয় জিন দেবা আছে সুবহানাল্লাহ সূরা বর আরো জোরে লাইটের তত্ত্ব কোরআনে সাউন্ডের তত্ত্ব কোরআনে তরঙ্গের তত্ত্ব কোরআনে এবার মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন আমার ইয়াং জেনারেশনের ভাইরা একটু সবাই মিলে আওয়াজ দিবেন আমরা যেখানে আছি এটার নাম পৃথিবী এটার নাম কি পৃথিবী ইংরেজিতে যেটাকে বলা হয় আর্থ ইংরেজিতে যেটা বলা হয় আর্থ কি বলা হয় আর্থ ই এ আর টি এইচ নাকি ভুল বললাম মনে হয় আর্থ এই আর্থ এই পৃথিবী টিকে থাকার জন্য মুরব্বীরা চুপ থাকবেন যুবকরা আওয়াজ দিবেন এই পৃথিবী টিকে থাকার জন্য সাগরের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য সূর্যের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য চন্দ্রের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য মাটির দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য উদ্ভিদের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য জঙ্গলের দরকার আছে এই পৃথিবী টিকে থাকার জন্য বাঘের দরকার আছে বাঘের দরকার আছে হাঁসের দরকার আছে মুরগির দরকার আছে সাপের দরকার আছে ইয়া হুদুন আউদে আফুন ন তাহলে তো ভালো হইতো ওই যে বেশি বুঝি অথচ এই পৃথিবীকে টিকায় রাখার জন্য যা দরকার যতটুক দরকার বানানে ওয়ালা ঠিক সেভাবেই এবার আমি আপনাদেরকে বিরক্ত হচ্ছেন আপনারা কোনো আমি কেন কথাটা এইভাবে শুরু করছি এবং করতে চাচ্ছি একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ থাকে এই যে এতগুলো মানুষ আজকে এই মসজিদের মধ্যে বসে আছে প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস নিচ্ছে এবং ফেলছে এটার নাম কি এবার আপনারা যুবক ভাইরা বলেন এই নিঃশ্বাসটা আসে কোন জায়গার থেকে জোরে বলেন এখানের ভিতর তো কোনো গাছ নাই তো কোন দিকে আসে একজনে বলে যে দরজা দিয়ে এবার আরেকজন গিয়ে দরজা বন্ধ করে দিছে তারপরে মানুষ নিঃশ্বাস নিচ্ছে তাহলে মানুষ কত হাজার হাজার মানুষ তাহলে এই হাজার হাজার মানুষের জন্য কত লিটার অক্সিজেন দরকার অগণিত বলেন না জোরে বলেন তাহলে আপনি এখানে বসে আছেন আপনার রব আপনার অক্সিজেনের ব্যবস্থা না চাইতেই দিয়ে দিচ্ছেন একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন সবচাইতে যেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রাণীর যদি অক্সিজেনের দরকার হয় তাহলে প্রতি সেকেন্ডে কত হাজার টন লিটার অক্সিজেন দরকার ক্যালকুলেটর থেমে যাবে ক্যালকুলেটর থেমে যাবে হিসাব বিজ্ঞানের হিসাব থমকে যাবে আপনার কাউন্টিং সম্ভবপর নয় এত হাজার টন লিটার অক্সিজেন দরকার কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও শুনতে পাই নাই অক্সিজেনের ঘাটতি দেখা গেছে শোনা গিয়েছে মেডিকেল অক্সিজেন নাই শোনা গিয়েছে হসপিটালে অক্সিজেন নাই কিন্তু আপনি যখন ঘরে অক্সিজেন সেখানে আপনি যখন মাঠে অক্সিজেন সেখানে আপনি যখন জঙ্গলে অক্সিজেন সেখানে আপনি যখন সাগরে অক্সিজেন সেখানে আপনি যখন প্লেনে অক্সিজেন সেখানে আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন কে আল্লাহ আমি একটু প্রেম নিয়ে আওয়াজটা দিবেন প্রেম নিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন কে আল্লাহ কোন আল্লাহ জানেন যিনি হচ্ছেন রব্বুল আলামিন সারা জীবন শুনলাম রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন গভীরে যাওয়ার টাইমও পাই নাই ইচ্ছাও কখনো হয় নাই আসেন
ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে মওলার প্রেম রাজ্যের কিছুক্ষণের জন্য বাসিন্দা হওয়ার লক্ষ্যে একটু প্রেমের রাজ্যে আসেন। সুবহানাল্লাহ জোরে, কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন খুশি হবে রহমান, রাগ করবে শয়তান, আর আপনার যতবার সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবেন শয়তানের গালে এক একটা জোতার বাড়ি হবে। যারা চান শয়তানের গালে জোতার বাড়ি দেওয়ার সুবর্ণ সুযোগের নাম হচ্ছে আল্লাহর প্রশংসা। ইত্তামি করবেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমার মুখে মুখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ। এবার আপনার একবার পড়েন সচরাচর অর্থ আমরা সবাই জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এতটুকুই আমরা বলি থাকি না। এবার আসুন আলহামদুলিল্লাহ প্রশংসা এগুলো কার জন্য? আল্লাহ নিজেই বলছেন লিল্লাহে, সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজেই বলছেন সমস্ত প্রশংসা লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, প্রশ্ন একটা আছে না নাই কথা বলেন না বল। আর বাফরে চিনিস না, তোর বাপ হন যে চিনে সে কিন্তু বলবে না, যে চিনে না সে প্রশ্ন করবে তোমার বাপকে। এবার বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ উত্তর নিজেই শিখিয়ে দিচ্ছেন রব্বিল আলামিন। বান্দা তুমি বলো ওই আল্লাহ হচ্ছে আলামিনের রব, সুবহানাল্লাহ বলো আলামিনের রব, সবাই মিলে বলেন আলামিনের রব, আরো জোরে বলেন আলামিনের রব, আলামিনের রব কাকে বলে? আমরা তো জানি আল্লাহ সৃষ্টিকর্তা খালেক, কিন্তু আল্লাহ এখানে খালেক বলেন নাই। আমরা তো জানি আল্লাহ রহমান, আল্লাহ এখানে রহমান বলেন নাই। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন শ্রদ্ধার সাথে বলছে, একটু মনোযোগ দেন, আল্লাহ পাক বলছেন রব 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 রা বা রব রব মানি পালন কর্তা, পালন কর্তা মানে কি জানেন? ওই যে অনেক সময় আমাদেরকে মুরব্বীরা বলে না, তোরা লালি ভালি আয় বড় গজ্জি দিন, লালি ভালি বড় করছে মানে কি? তুমি প্রস্রাব করেছ আমি পরিষ্কার করে দিয়েছি, তুমি পায়খানা করেছ আমি ধৌত করে দিয়েছি, রাতের ঘুম দেখি নাই খিদে লেগেছে আমি তোমাকে দুধ খাওয়াইয়াছি, তুমি রাত্রে ঘুমাও নাই আমি সারা রাত তোমাকে কান্দের মধ্যে নিয়ে হেঁটেছি, তোমার একটু অযত্ন আমি হতে দিই নাই, একটু কষ্ট তুমি পাও সেই সুযোগটা আমি দিই নাই, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি তোমাকে যত্ন করেছি, লালন করেছি, পালন করেছি, ওটার নাম হচ্ছে লালন পালন। রব বলছেন আনা রব্বুল আলামিন, তার মানে এই আলামিনকে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ লালন করি, পালন করি, যত্ন নিই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলামিনের পালন কর্তা কে? জোরে বলেন না, আর কেন জোরে হবেন না? যিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? সুবহানাল্লাহ। যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? তার দুঃখ কি? তার কষ্ট কি? তার নাই কি? সব আছে। সেজন্যই তো বলি হয়ে যান একবার আল্লাহ। আল্লাহ কি বলছেন? বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। বান্দারে তোর আর কোনো চিন্তা টেনশন থাকবে না, তোর জন্য জান্নাতুত তাজরী মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। শর্ত কি? তুই মেরা হয়ে যা, তুই আগে আমার হ। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করাই দেওয়াই হচ্ছে নবীর কাজ। অথচ সেই জিনিসটা না বুঝার কারণে আমরা নবী নিয়ে ঝগড়া করি। আল্লাহ বান্দা, আল্লাহ নবীকে পাঠালেন, নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করা। আবু বকর বান্দা গেলেন নবীর কাছে, উনি আল্লাহর করে দিলেন। ওমর গেলেন বান্দা নবীর কাছে, ওমরকে আল্লাহর করে দিলেন।
তাহলে নবীর কাছে আল্লাহর সাথে কানেকশন লাগাই দেওয়া, এছাড়া দ্বিতীয় কোনো কাজ না, এছাড়া দ্বিতীয় কোনো কাজ না। ওই নবীকে না বুঝার কারণে আমরা প্রেমটাও করতে জানি নাই কানেকশনও লাগাইতে বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ আমরা তো ওই একটা গতানুগতিক আলোচনায় মানে ঢুকে গিয়েছি, মানে ঘটনা আসতে হবে, হ্যাঁ কিছু এরকম আসতে হবে, নাহলে আমাদের ওয়াইজের মতো লাগে না। আপনারা শুনলে অবাক হবেন দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে, মুরব্বিরে না জানো যুবকরা জানেন দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে। ঢাকার মধ্যে যাইয়া খবর নিয়ে দেখেন রমজানের রোজা রাখে নাই অনেক অনেক ফ্যামিলি আছে। তো ওই ভাইরাস কিছুদিন পরে যে সিটাঙ্গে আসবে না গ্যারান্টি কি? এখন থেকে যদি সোচ্চার না হন আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। ইসলামকে প্রেজেন্ট করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়াইজ মাহফিল। এই ওয়াইজ মাহফিল যদি তর্কাতর্কি চলে, এই ওয়াইজ মাহফিলের মধ্যে যদি গুতাগুতি চলে, এই ওয়াইজ মাহফিলের মধ্যে ধাক্কা ধাক্কি চলে, এগুলো ভিডিও আকারে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। ওই নাস্তিকরা আমাদের কিছু অবুজ মুসলমানকে দেখাই দেখাই বলবে এই দেখো মুসলমানরা ঝগড়া করে, এটা কখনো ধর্ম হতে পারে না, তাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে তাদের দল। সুতরাং ইসলামকে প্রেজেন্ট করতে হবে বিজ্ঞানের আলোকে, যে কোন সমাজের ভাইরে এটা গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। আর একটু জোরে বলেন, কিছুদিন পরে কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ যাবো না নইব? আর কেন জোরে হন না? কোরবানির দিন কুরা যাবে গরিবেন না? কিয়া বিধান হনে দি ইসলাম, বিধান হনে দি ইসলাম, জোরে হন না বিধান হনে দি ইসলাম। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? কই দয়া নাই মায়া নাই, ফসুর থেকে এমনি করে জবে করে দেয়, মানে ফসুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হইতে তোরার নাম তো আর এক হবে না হাড়ির, বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন অবিজ্ঞান, ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন, মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু এক সেকেন্ডও ব্যথা পায় না। একটু জোরে, ইসলামের নিয়মে যদি কেউ পশু জবাই করে ওই পশু এক সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে বুঝলাম না, এবার আসেন অনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটাও না ভাই, জেন্ডে রক্ত জমাটাও এন্ডে সাদা হয়েছে গু ভাঙলার, এই রক্ত এবার আর কি রক্ত হয়? ফসা রক্ত, মরা রক্ত। অবদ্দা ইনজাম আটকাও কি হাদা হাই দিউগ ধাক্কা, কথা বলেন না, এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোনো মুসলমান কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই, কোনো ধর্মকে ছোট করে কথা বলে নাই, শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই, কথা বলেন যুবকরা ঠিক কিনা? এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস, আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা বালা করে দাঁত দিয়ে লোক পশু যেন কষ্ট না পায়, বলি কি বলি না? এবার আসেন আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় দুইটা রগ আছে, আছে না? এই দুইটা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেইনের কানেকশন। সিজারত ফ্যাট হাড়ে না নহাড়ে? কের হবরও না, অপারেশন গরিবের সময় ঠ্যাং হাড়ি বেলার দে হবর না, কিয়া ব্যস্ত ইয়ে দেখ ব্যস্ত হইলে আর হুন হবর, ব্যস্ত হইলে আর হুন হবর, জোর হন করে ব্যস্ত হইলে আর হুন হবর। এবার আসেন
এই চিমটি দিলাম ব্যথাটা কিন্তু আমি এখানে পাইনি কিভাবে পেলাম দেখেন হাত যখন এখানে গেল চামড়াকে যখন মাত্রা অতিরিক্তভাবে প্রেসার দিল ওইটা ব্যথাই যখন রূপ হলো এই চামড়ার যখন চামড়ার মধ্যে যেই পাটগুলো আছে চামড়ার মধ্যে যেই রগগুলো আছে ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেনের মধ্যে ট্রান্সফার করছে ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি ব্রেন যদি পাগল থাকে সহজ করে গাইল দিলে কি গরম হয় মাথার মধ্যে কি আছে মাথার মধ্যে কি আছে আজ যার ব্রেন স্ক্রু বুক গটুলো ইতারে যদি আর দিন ভর গাইল দাও কিয়া তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে যেভাবে আমরা জবে করি ওই রক্তটা কাটায় যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নম্বর আমরা যেভাবে জবে করি জবে করার পর রক্ত সব রক্ত সব জোরে বলেন না রক্ত সব আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে এই রক্ত বন্ধ হয়ে যায় রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে আর আপনারা জানেন রক্ত মানে বিষ ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে ওই গোস্ত খাওয়া সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায় তারপরে কষায় এসে আস্তে আস্তে খালানো শুরু করে আপনি যখন তার ব্যাগটাকে পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত যেগুলো ধুয়ে দিলেই চলে যায় গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায় বিষাক্ত হওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ নাই আরেকটু বললে বুঝতে পারবেন ইসলামে মৃত প্রাণী খাওয়া হারাম জোরে বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া হারাম মৃত প্রাণী দাম তারহম খাইলে তো লাভে না ইসলাম বলে মনে রাখবেন যুবক ভাইরা ইসলাম যা হ্যাঁ বলে এটা তো অকল্যাণ ইসলাম যা না বলে এটা তো অকল্যাণ এবার ইসলাম আপনাকে বলছেন আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে ইসলাম বলে যে জবা কইরা খা এবার আপনি বললেন যে ইসলাম অন্ধ্য ভাই বৃষ্টিয়া দিবে সব দিবে লইন না ইসলাম অহদন্য লইস তা আর তো বুঝন লাভে বেগিন লাভে বেগিন ইতে বৃষ্টিয়া দিল ইরা হাই এর দুদিন বাদে সিডাং মেডিকেল ডাক্তার অদে কি হাই হইছে অদে কুরো হাইলে দিল ন তো কি হাই হইছে মারা কুরো হদা দা লেনা তুই এবারে তো হদ দাও কুরো তো কুরো গোস্ত তো গোস্ত রান তো রান পার্থক্য কোথায় ডাক্তার বলে শুনো মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায় খেয়াল করে দেখবা পেট শক্ত হয়ে যায় নাক শক্ত হয়ে যায় কান শক্ত হয়ে যায় বডি শক্ত হয়ে যায় সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও গোসল দিয়ে দাও পায়ের আঙ্গুল দুইটাকে এভাবে বেঁধে দাও কারণ একবার যদি ছড়া হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর ক্যারেন দিয়েও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায় গরম থাকলে মুভমেন্ট সম্ভব রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয় যখন মারা যাবে প্রাণীটা ওই রক্তটা গোস্তর সাথে মিশে যাবে তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন করুণা বেশি না করুণা মাতন না বাজে কি বেশি তো প্রাণীর তুন প্রাণীবের নাম কি কিছু হও না বানর হও না বানর বানর আর হইতে বান্দরি তেরি আসছে কোন জায়গার থেকে জোরে বলেন কোন জায়গার থেকে বানর থেকে এবার আপনাকে আমি প্রশ্ন করি আপনার ধর্মে বানর খাওয়া আপনার ধর্মে বানর খাওয়া তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকে নিষেধ করে দিয়েছে আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি যদি সত্যিকার নিজের লাভ চাই ইসলাম যা বলে তা করুন ইসলাম যা না করে তা বাদ দেন আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ হবে না বলেন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়বেন সবাই মিলে কারো জবান যেন চুপ করে না থাকে আল্লাহুম্মা
আরেকটু মহব্বতের ইমানে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মূলমূল কিছু কথা তুলে ধরছে এই কারণে আমার ভাই এসে যেন ওই খালটা নতুন করে চাষ করতে না হয়, শুধু উনি রোয়া রুখে যেন চলে যেতে পারে। আমি যা চাষ করার আগে আমি রোয়াটা রুখার ব্যবস্থাটা আমি করে দিই, আমার ভাই এসে শুধু রোয়া রোপণ করবে। আমরা এখন বসে আছি কোথায়, জোরে বলেন না মাশাআল্লাহ, কত সুন্দর না, কত সুন্দর না। এগুলো মসজিদের সৌন্দর্য নয়, মসজিদের সৌন্দর্য কখন হয় জানেন, যখন মুসল্লি এসে পড়বে। দেখেন আমরা কেউ এখন মুসল্লি না, কিন্তু একটু ডাইনে বামে দেখেন দেখতেই সুন্দর লাগছে। এবার মনে করেন এখানে কোনো জারবাত্তি নাই, গম্বুজ নাই, কিচ্ছু নাই, একটা ওই কি জানি বলে টিনের সালের মসজিদ, তারপরও দেখতে একটা স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, কারণ মসজিদের সৌন্দর্য মুসল্লি দিয়ে হয় বলেন না। এবার এই মসজিদটা এতগুলো জায়গা থাকতে এখানে হলো কেন, বুঝবেন বুঝবেন একটু খেয়াল করবেন। আরও জায়গা আছে না, অধিকও জায়গা আছে না, এই জায়গায় হলো কেন, নিশ্চয় কোন একটা কারণ, নিশ্চয় কোন একটা কারণ। কিছু কিছু জায়গায় গেলে আপনি দেখবেন এমন জায়গায় মসজিদ, আপনার বিবেক দেখেই বলে এই মসজিদটা এখানে না হলে ভালো হতো। যেমন কিছু কিছু মসজিদ দেখবেন রাস্তার মাঝখানে, মনে রাখবেন ভাইয়েরা এই মসজিদ যেটা আজকে আপনারা এখন দেখছেন আকৃতিগতভাবে, এই মসজিদের জায়গাটা বরাদ্দ হয়েছে হাজার 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 বছর আগে। সুবহানাল্লাহ, হয় নাই কিভাবে জানার দরকার, যদি শুনতে চান তাহলে বলবো। আমার ভাইরা কি বলেন, বলবো নাকি শেষ করে দিব, শেষ করে দিব। আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাইতে পারবা? আমি প্রেম দিয়ে বলছি, আপনারা শুধু প্রেম দিয়ে শুনেন। ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাবা? ইব্রাহিম বলে, ইয়া রাব্বে করিম, হুকুম দিলেই করব, কারণ তুমি মালিক, যা বলবা তাই তো করব। তুমি যাই বলবা তাই করব, কিন্তু বানানোর জন্য তো জিনিস দরকার, আর এখানে তো কোনো ইটের দোকান, রটের দোকান, সিমেন্টের দোকান, হেল্পারও, মিস্ত্রিও, বানামো কেমনে? রব্বে করিম বলে, হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার নয়, ব্যবস্থাটাও আমি রব করে নিয়েছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটার মধ্যে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হুকুমদাতা যেহেতু আমি, তোর টেনশনের দরকার নাই, তোমার টেনশনের দরকার নেই, ব্যবস্থা সব আমি রব করে দিব। এবার ইব্রাহিম নবী প্রস্তুত, কি বানাবে বলেন না, কি বানাবে, কার জন্য, কার জন্য ইব্রাহিম নবী প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর ঘরের পাথরের ব্যবস্থা করে দিল। যারা সামনাসামনি আল্লাহর ঘর দেখেছেন তারা জানে এই আল্লাহর ঘরটার উচ্চতা আমাদের প্রায় দুই তলা তিন তলা সমান। আমাদের ঘরের ছাদের উচ্চতা আছে না নাই, কিন্তু আল্লাহর ঘরের ছাদটা হচ্ছে আমাদের ঘরের তুলনায় দুই তলা তিন তলা দেখতে, যেমন আল্লাহর ঘর একাই। এবার এত বড় বড় পাথর আল্লাহর ঘর যারা দেখেছে তারা, এত বড় বড় পাথর ইব্রাহিম নবী কয়জন? এবার কাজ শুরু করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি তো মিস্ত্রি, হেল্পার একজন থাকলে ভালো হতো, আমি তো মিস্ত্রি, হেল্পার একজন থাকলে। আল্লাহ পাক বলে যে হেল্পার একটা নাও, তখন তার অগণিত মানুষ ওই মক্কাতে ছিল না, হেল্পার কারে নিছে জানেন,
দুই সন্তানের ভিতর এক সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম তাহলে ইব্রাহিম নবী হেল্পার হচ্ছেন ইসমাঈল নবী বাপফুতে দুইজনে মিলে আল্লাহর ঘর বানানো শুরু করলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে বানাইতে 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 যখন নির্দিষ্ট হাতের সীমা আর যাচ্ছে না এবার আল্লাহকে বললেন আল্লাহ আর তো উপরে যেতে পারি না সিঁড়িও নাই কেরানো নাই সুবহানাল্লাহ না হওয়ার হইতে না সিঁড়িও নাই কেরানো নাই আল্লাহ পাক বল আমি আছি তো তোর টেনশন কি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন যে পাথরকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ যুবক ভাইরা শুনবেন পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম মাকামে ইব্রাহিম আল্লাহ এমন একটি পাথর পাঠালেন ইব্রাহিম নবীকে বললেন তুমি পাথরের উপর দাঁড়িয়ে মুখে বলার দরকার নেই মনে মনে শুধু বলবা যেখানে যাওয়ার ও ওইখানেই তোমাকে নিয়ে যাব সুবহানাল্লাহ ইব্রাহিম নবী ইসমাঈল নবী এই পাথর কাজ শেষ সুবহানাল্লাহ কাজ শেষ তো ওনারা তো জানন যতর ইস্তিমিত করিবেন গরন হাস শেষ হওয়ার পরে কিছু ইব্রাহিম নবী বললেন আল্লাহ কিছু আছে এগুলো কি করব কারণ এগুলো তো তোমার ঘরের জিনিস তোমার থেকে আসা জিনিস যেখানে সেখানে তো দেওয়া যাবে না আল্লাহ পাক বললেন ইব্রাহিম যা অবশিষ্ট আছে তা উপরের দিকে শূন্যের দিকে নিক্ষেপ করো সুবহানাল্লাহ ইব্রাহিম নবী বললেন আল্লাহ কেন বলে যে ওটা তোমার জানার দরকার নাই তোমার কাজ তুমি করো ইব্রাহিম নবী ওই অবশিষ্ট নিয়ামতগুলোকে উপরের দিকে ছুটে ফেললেন ছুটে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি ব্যবস্থাপনায় ওই আল্লাহর ঘরের বানানোর আল্লাহর ঘরের অবশিষ্ট পাথরকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিলেন মনে রাখবেন কিয়ামতের আগ পর্যন্ত ওই অবশিষ্ট পাথরের একটু কণা যে জমিনে পড়েছে কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হবেই হবে আজকে আপনারা যে মসজিদে বসেছেন সে মসজিদটা আগে থেকেই সুবহানাল্লাহ না হওয়ার জায়গাটা আগে থেকে সিলেক্টেড জায়গাটা আগে থেকে এবার একটা মাসালা বুঝেন নিজের ঘর করবেন আগে নাকি জায়গা কিনবেন আগে জোর কর না জায়গাটাকে অন্যের নামে না নিজের নামে কিন্তু মসজিদ যখন করতে যাবেন সিস্টেম উল্টা বলে যে আগে ওয়াকফ কর আগে জায়গার মালিকানা স্যার ও আল্লাহ আ জায়গা অত কি তোর জায়গা তোর জায়গা হলে তোর ঘর বান আর তোর জেন্দে বান্ধি মেলে তোর জায়গা তাই তো নিয়ে না জায়গা থাকবে তো সেজন্য মসজিদের জায়গা কি জায়গা ওয়াকফ বলেন না কি জায়গা আরো জোরে বলেন কি জায়গা এবার একটা জিনিস মজার জিনিস খেয়াল করবেন বলবো আমি বারবার বলছি কোরআন বড় মজার কিতাব এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি আমার ভাই এসেছে মনে হয় আসছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জায়গা করে দেন একটু জায়গা করে দেন জায়গা করে দেন একটু নারা তাকবীর দেন নারা তাকবীর দেন নারা তাকবীর দেন Sí.
দর্শক আজকে আজম শান মাহফিলের অন্যতম অতিথি আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আবির হোসেন সাহেব সহ অপরাপর অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন প্রত্যেকের সম্মতে ইন্তেজামে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনাদের সম্মতে বিনয়ের সাথে আহ্বান করব আপনারা বসে আমাদেরকে সহযোগিতা করবেন মেহফিলের সৌন্দর্য রক্ষা করবেন Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Ajker mahfile sommanito mehmane ala amar pran priyo shobdiyo boro bhai tashrif enechen mahfile shagotom janiye shobai ekbar pran mon ujal kore boli marhaba ভাই না আরেকটু জোরে আমি সকলের কাছে একটু অনুরোধ রাখব বাহেরা নীরবতার সাথে আপনারা একটু বসে পড়েন তাহলে জিনিসটা সুশৃঙ্খল হবে কারণ এখন যেটা চলবে সেটা মাহফিল কম ক্লাস বেশি সুবহানাল্লাহ বলেন মাহফিল কম ক্লাস বেশি আর আমাদের এখন ক্লাসটাই বেশি দরকার কি বলেন আপনারা যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন ক্লাসের দরকার আছে না নাই ক্লাসের দরকার আছে না নাই আল্লাহ পাক এলমের হেলমের মধ্যে আমার ভাইয়ের আরো হাজার গুণ বরকত দান করুক আমিন আমার ভাই যেহেতু উপস্থিত হয়েছে আমি আলোচনাকে শেষের দিকে টানছি শেষ বালোজার সিডিং এ মানুষের আওয়াজ ইল্লা দা না আর কেন জোরে শেষ বালোজার সাউন্ড বক্স আলো ভাই আওয়াজটাকে একটু লাউড করেন শেষ বালোজার তাহলে পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব এটা একটু বুঝবেন পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব আর সেই কোরআনটা যার উপর নাযিল হয়েছে সেই নবী রাহমাতুল লিল আলামিনের মতো দ্বিতীয় আর আর একটু জোরে বলেন দ্বিতীয় আর কেউ জিসকা কোই সানি নেহি জিসকা কোই সানি নেহি ও নবী হামারা লাম ইয়াতি নাযীরু কফি নজর মিসলে তুনা শুধু পয়দা যা সুবহানাল্লাহ বলবেন না আমাদের নবীর প্রশংসা শুধু মুসলমানরা না বিধর্মী জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত করতে বাধ্য হয়েছে এত শান ওয়ালা আজমত ওয়ালা নবী পেয়েছি আমরা কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না তো যে কথা আমি শুরু করছি এটা আমি শেষ করছি বানালেন কে আল্লাহ আল্লাহর ঘর বানালেন কে আল্লাহ ইব্রাহিম নবী কে সাথে ছিলেন সাথে ছিলেন সাথে ছিলেন ইসমাইল কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম নবী বলে আল্লাহ পছন্দ হয়েছে তোমার আমরা তো আমাদেরটা বানালাম পছন্দ হয়েছে তোমার রব্বে করিম বলে যে হ্যাঁ পছন্দ তো হয়েছে ইব্রাহিম নবী বললেন আল্লাহ তাইলে আমার দায়িত্ব দিয়েছো প্রচারের দায়িত্ব দিয়েছো আল্লাহর ঘর বানানোর তোমার দায়িত্ব তো আমাকে এটা লিস্টিতে ছিল না এটা ওভারটাইম তো বেতন দাও আল্লাহ পাক বলে ইব্রাহিম কি বেতন চাও জান্নাত লাগবে বলে যে লাগবে না তো কি চাও দুনিয়া দিব বলে যে সেটাও লাগবে না পাহাড় পরিমাণ সম্মান দিব বলে যে সেটাও লাগবে না সন্তান আরো বাড়াই দিব বলে যে সেটাও লাগবে না এবার ইব্রাহিম নবীর আওয়াজটুকু কোরআনের ভাষায় বেশি উঠল রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী বলে আল্লাহ তুমি যেমনে বলেছো তেমনে বানালাম বলে যে হ্যাঁ আল্লাহ তোমার পছন্দ হয়েছে বলে যে আমার পছন্দ হয়েছে ইব্রাহিম নবী বলে আল্লাহ রব্বানা ও আমার আল্লাহ ওয়া বাআস বাআস ইয়া বাসু ওয়া বাআস ফীহিম রাসূলাম ও আল্লাহ তোমার বান্দারে যে রাসূলটা আছে ওই রাসূলটা আমাকে দান করো আমার বংশে দান করো আমার বংশে দান করো আল্লাহ পাক বলে মূসা রাসূল বলে যে না ঈসা রাসূল বলে যে না রাসূলাম আত্তানবিন লিতাসিম আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলে আল্লাহ সমস্ত রাসূলের ভিতরে যেটা আসবত ওয়ালা ওই রাসূলকে আমার বংশ দিয়ে দান করো গর বানালেন ইব্রাহিম নবী খেয়াল করবেন গর বানালেন ইব্রাহিম নবী সাথে ছিলেন ইসমাইল তাই আমাদের নবী এবং ইসমাইলের মাঝখানে দ্বিতীয় আর কোন নবী নেই আমাদের নবী এসেছেন ইসমাইল নবীর বংশে কারণ কি
ইব্রাহিম নবী যখন দোয়া করছেন সোবতে ছিলেন ইসমাঈল তো সোবতের বড় দাম প্রথমে ছিলাম সোবত এখন আসছে সোবত সোবতের বড় দাম ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বংশধর দিয়ে ওই স্পেশাল নবীটাকে রাসূলটাকে দাও তো কোন বংশে দিব বলে যে তোমার সাথে দোয়া করার সময় যে ছিল তার বংশে দান করে দিলাম সেজন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী প্রায় সময় বলতেন আমি মুস্তাফা মুহাম্মদ আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল সুবহানাল্লাহ ওই যে দোয়া করছে এবার আসেন মাকাম ইব্রাহিম তাই যো আছে না নাই যারা হজে গিয়েছেন আল্লাহ সকলের হজ কবুল করুন আমিন আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে জীবন একবার হলো আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুন এবার তো যারা হজে আছেন বড় সৌভাগ্যবান হজ্জ আকবর পেয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই মাকাম ইব্রাহিমটা একটু বিশেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের বুঝছেন এই মাকাম ইব্রাহিমটাকে দেখবেন এমন একটা অবস্থানে আছে বাইতুল্লাহর দরজা দরজা বরাবর ওই সেক্টরে মাকাম ইব্রাহিমটা আছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো পৃথিবীতে অনেক পাথরের উপর ইব্রাহিম নবী কদম রেখেছেন কোনো পাথর তো গলেনি এই পাথর গললো কেন যখন ইব্রাহিম নবীকে আল্লাহ লিফটার ব্যবস্থা করে দিয়েছেন উনি গর্তটা নির্মাণ করেছেন তখন কিন্তু পাথর গলেনি যখন সে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমাদের নবীর নিসবতে দোয়া করেছেন পাথরটা মহব্বতে গলে গিয়েছে সে পাথরকে ওইখানে স্থাপন করা হয়েছে শেষ এবার তাওয়াফ আপনি শেষ করলেন কয়বার জোরে বলেন কয়বার এবার বান্দা চলে যাচ্ছে আল্লাহ পাক বলে কই যাস আল্লাহ তো অপ্ত শেষ ঘরে যাই কয় না দুই রাকাত পর আর একটু জোরে দুই রাকাত পর তো দুই রাকাত পড়ার জন্য কেবলা শর্ত এই কেবলা তো চতুর্দিক দিকে দাঁড়ালেই হয়ে যায় রব্বে করিম বলে ফজরের নামাজ যেদিকে মন চায় সেদিকে পড় কাবাকে সামনে রাখ জোহর যেদিকে মন চায় সেদিকে পড় কাবাকে সামনে রাখ কিন্তু তাওয়াফ যখন করবা করার পরে দুই রাকাত নামাজটা যেখান সেখান থেকে পড়লে হবে না এমন ভাবে তুমি দাঁড়াও যেন তোমার আবার তোমার আর কাবার মাঝখানে আমার মাকামে ইব্রাহিমটা থাকে লাইন শাকারতুম লাজিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে এমন ভাবে সন্নিবেশন করেছেন ভাইরা আপনারা যদি ইসলামটাকে আমরা যদি ইসলামটাকে নেওয়ার মতো নিতে জানি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করার ক্ষমতা রাখে না যত রোগ আবিষ্কার হয়েছে কোনো না কোনো চিকিৎসা আবিষ্কার হচ্ছে হবে ডিপ্রেশন রোগের কোনো ওষুধ কে আবিষ্কার করতে বেশি তো বেশি গুমর ওষুধ হাবাইদের দেয় এছাড়া মাথার তো ডিপ্রেশনের কি ওষুধ দিয়ে দেয় আহাতে ডাক্তার ইবে কি দিলে হদ গুম গেলে কি আর চিন্তা এগো না গুজা গুজ না তুই কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেখানে ডিপ্রেশন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য সকলের কাছে আমার অনুরোধ নবী রাহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ শুধু মুসলমানের জন্য নয় কুল কায়নাতের জন্য সমস্ত প্রাণীর জন্য মানব জাতির জন্য আমাদের ইসলাম সবার জন্য গ্রহণকারী আমরা হয়েছি কোরআনটা সবার জন্য গ্রহণকারী আমরা হয়েছি নবী রহমাতুল্লিল আলামিন সবার জন্য আর একটু জোরে বলেন না যখন আঙ্গুল তুলনে ওয়ালা আঙ্গুল তুলছে ওই শর্মা তার উপরে নবীর রহমত ছিল বলে গজব থেকে বাঁচছে যে ও মা কান আল্লাহু লিউযিবা ওয়া আনতা ফীহিম সেজন্য সবার উদ্দেশ্য আমার একটাই আপনার আল্লাহর ওয়াস্তে যদি সুখী হতে চান যদি সত্যিকার সুখী হতে চান প্রশান্তিময় জীবন চান ইসলামের দেখানো পথ ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আমাদের কাছে একটা আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় কোনো ওয়ে আমাদের কাছে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি আপন করে নিতে পারি নবীর মহব্বত এবং আল্লাহর ভয়কে সাথে নিয়ে অবচানো জীবন আমাদের গোছানো হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন নবীর দেখানো পথ দিয়ে নিজের জীবনকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুন নাচ গাছ না যেগুলো আছে নাচ গানা বন্ধু বান্ধব শান্তি নাই হদুন আছে মন হারা বলে হেডফোন লাগায় কি উনে আহাতে বদা কি উনত দেয় হতে কানুনি দিয়ে তো হ্যাঁ দরকার হতে কানুনি আহাতে নুন যতন বালা আছে সবুদি পানি নাও ভরি এত সবুদি পানি ভরে গান শুনে দেখেছেন মন ভালো করার হাজার বার চেষ্টা
আমি ছোট ভাইয়ের একটা অবদান রাখবেন মাঝে মধ্যে সূরা রহমানটা একবার শুনে দেখবেন আপনি শুধু সূরা রহমানটা কানে লাগায় শুনতে থাকেন প্রশান্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ যে বান্দা আপন জীবনে ইস্তেগফারকে সাথী বানায় দরুদে মুস্তাফাকে সাথী বানায় তার জীবনের সমস্যা সমাধান হতেই থাকবে অশান্তিময় জীবনে শান্তি আসতেই থাকবে বলেন না সুবহানাল্লাহ আমি শেষ একটা অনুরোধ করে বিদায় নেব যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করুন এটা আমার একটা অনুরোধ ব্যক্তিগতভাবে যদি ইম্পসিবল যদি পসিবল হয় আপনাদের পক্ষে জীবনে দৈনন্দিন যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন অজু ভেঙেছে আবার পুনরায় অজু করে থাকার চেষ্টা করবেন এই অজুর সাথে অন্তত এক মাস থেকে দেখেন আপনার ভিতর একটা ঈমানি শক্তি আপনি নিজেই অনুভব করতে পারবেন রাতে ঘুমানোর আগে একটু অজুটা করে নেবেন বেশিক্ষণ লাগবে না 2 মিনিট না অজু করতে বেশিক্ষণ লাগবে না 2টা মিনিট অজুটা করে ঘুমাবেন সারাটা রাত আপনি এদিকে ঘুমাবেন কিন্তু আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে বলেন সুবহানাল্লাহ একটা অনুরোধ করেছে ওটা পড়েই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাই এসেছেন আমার ভাইকে আমি আর বসায় রাখবো না কারো জবান যেন চুপ করে না থাকে এই নাতের রসুলটা পড়ে আমি বিদায় নিচ্ছি সবাই মিলে একই আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সবসে আলা सबसे बाला आला हमारा या नबी अपनी मौला का শক্তি আছে ইমানি আওয়াজে আল্লাহ প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ আরেকটি ইমানি আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলে দেন দুই হাত তুলে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মারহাবা এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত কুরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বক্তব্য আন্তরিক